নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, বম বম ভোলে, জয় মা। কেমন আছেন বন্ধুরা? আজ রবিবার, বিশেষ একাদশী তিথি। এই একাদশী দ্বাদশী স্পর্শী একাদশী, আর এই একাদশীর নাম হল পবিত্র পুত্রদা একাদশী বা পবিত্রা একাদশী, আবার অনেকেই পবিত্রা রোপণী একাদশী নামে অভিহিত করেছেন। বিভিন্ন সময় বিভিন্ন বন্ধুরা বলে থাকেন যে একাদশী ব্রত পালনের সময় কিভাবে ভগবানকে স্মরণ করবেন। সেক্ষেত্রে বলবো, ভগবান বিষ্ণু অথবা কৃষ্ণের কোনো ছবি বা মূর্তির সামনে আপনি এই বিশেষ ক্রিয়া করবেন। হাতের তালুতে দু এক ফোঁটা জল নিয়ে ওম বিষ্ণু মন্ত্রে পান করবেন। মোট তিনবার এইভাবে জল পান করতে হবে। তারপর করজোড়ে বলবেন, ওম তদ্বিষ্ণু পরমং পদং স্বাদা পশ্চান্তি সুরায় দিবিব চক্ষুরা ততম ওং অপবিত্র পবিত্র বা সর্ববস্থাং গতহ পিবা যস্মারেত পুণ্ডরীকাক্ষং স্ববাহ্যভান্তর শুচি ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু। মস্তকে তুলসী রেখে বলবেন, নম তুলসী দর্শনে পুণ্য স্পর্শনে পাপ নাশন স্মরণে তীর্থানি ভক্তিমে মুক্তি লক্ষণ নমঃ। তারপরে গুরু প্রণাম করবেন, ওং অখণ্ড মণ্ডলালাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দোষিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ। অঞ্জানতিমীরান্ধস্য জ্ঞান জ্ঞানশলাকায় চক্ষু রুল্মিলিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেবাদ গুরু সাক্ষাৎ পরং ব্রহ্ম তস্মৈ শ্রীগুরুবে নমঃ। তারপরে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র বলবেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আর তারপরেই শ্রী রাধারানীর প্রণাম মন্ত্র, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিং রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। তারপরে মালা জপ আরম্ভ করবেন এবং মালা জপের সময় এই মন্ত্র অবশ্যই পাঠ করবেন। অবিঘ্ন কুরু মালে তং হরি নাম জপে সুচ শ্রী রাধা কৃষ্ণায়র্দা সং মেদি মালে তু পার্থায়। অর্থাৎ, হে মালে, তোমাতে হরি নাম জপ করিতেছি, আমার সর্ববিঘ্ন দূর করো এবং শ্রী রাধা কৃষ্ণের দাস্য দান করো, এই প্রার্থনা করিতেছি। ঠিক তারপরেই 108 বার এই বিশেষ মন্ত্র জপ করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মালা জপান্তে নিম্নরূপ জপ সমর্পণ করতে হয়, গুহাতি গুহ গোপ্তা তং গৃহান্নাস্মং কৃতং জপ সিদ্ধি ভবতু মে দেব ত্বত প্রসাদং জনার্দন। অর্থাৎ, হে পরম দেব, পরম অভীষ, পরম প্রিয় শ্রীকৃষ্ণ, তুমি গুহ্য অতি গুহ্য বস্তুকে রক্ষা করো, অতএব আমার এই নাম জপ তুমি গ্রহণ করো, হে দেব, তোমার প্রসাদে আমার সর্বসিদ্ধি লাভ হোক। গীতায় স্মরণীয় নামগুলি জপ করবেন। তারপরে ওং গঙ্গা ওং গীতা ওং সাবিত্রী ওং সীতা ওং সত্তা ওং পবিত্রতা ওং ব্রহ্মাবলী ওং ব্রহ্মাবিদ্যা ওং ত্রিসন্ধ্যা ওং মুক্তি ওং গেহিনী ওং অর্ধমাত্রা ওং চিদানন্দা ওং
ভবগ্নি, ওং ভ্রান্তিনাশিনী, ওং বেদত্রয়ী, ওং পরমানন্দ, ওং তত্ত্বার্থ, ওং জ্ঞানমঞ্জরী। সবশেষে ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনার এই মন্ত্রটি জপ করবেন। পাপহং পাপ কর্মাহং পাপাত্মাহ পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্ব পাপ হরোহরি। তো বন্ধুরা, এই বিশেষ পদ্ধতিতে ভগবান শ্রীকৃষ্ণের পূজার্চনা করলে অসম্ভব শুভ ফল পাবেন, আর এই একাদশীতে এই বিশেষ পদ্ধতিতে অবশ্যই পূজা করবেন, তাহলে আপনার একাদশীর যে মনস্কামনা তা অবশ্যই পূরণ হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।